তো থাকো টাটা। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। রায়ান এদেরকে খাওয়ানোর জন্য আমাদের কিছু ঘাস কাটতে হবে আগে। তো ঘাস কাটার জন্য এই যে এখানে আছে ঘাস, তো এখান থেকে আমরা কিছু ঘাস নিব। এখানে অনেক ঘাস আছে, এই যে দেখতে পাচ্ছেন। রায়ান ক্যামেরাটা ধরো বাবা, ঘাস কাটি। আমরা ঘাস কেটে নিতেছি। ঘাস দিলে হচ্ছে খাবারটা কম লাগে না, জানা এমন একটা অবস্থা হয়ে গেছে। না রায়ান, প্রচুর খাবার লাগে। আমরা কিছু কলমি শাক আর কিছু শাক নিয়ে নিলাম, তো এটা এখন আমাদের কাটতে হবে। চাকু আনছো? চাকু তো গাইস, এখন আমরা এই চাকু দিয়ে এইগুলোকে কাটবো, একবার কিচি কিচি করব। আমাদের ঘাস কুচি করা কমপ্লিট। এই যে আমরা সুন্দর করে কেটে ফেলছি, তো এখন এটার সাথে আমরা আরও অনেক ধরনের খাবার মিশাবো। তো চলেন, আমরা এখানে ফিড নিলাম, ভাত নিলাম, ভুসি নিলাম, আর হচ্ছে ঘাস। এগুলো এখন আমরা পানি দিয়ে মাইখে দেবো। তো মাখার আগেই ওরা চলে আসছে, তিনজন খাইতেছে দুষ্টুরা। তো রায়ান গেছে পানি আনতে। এই যে রায়ান পানি নিয়ে আসতেছে। রায়ান এখানে পানি দাও। হয়েছে হয়েছে, বেশ বেশ। রায়ান মা খাবে। আর না না না, হয়েছে পালাই দিতেছে মাখতে মাখতে রায়ানে। হাতুটাও দেখি বাবা মাইখে দেই। মুরগি চলে আসছে আমাদের বাবুনিয়া। আসো আসো খাও। হাঁসগুলো ড ভয়ে আসতেছে না, দেখেন গাইস, ওরা ভয় পেয়েছে। ওখানে পিটাই তো, ইচ্ছা মতো পিটাই, এই জন্য ওরা ভয়ে আসতেছে না। এখন যাবে না, ও যায় নি, খাইয়া যায় নি। তো ওরা ভয়ে আসতেছে না। তো রায়ান কাক খেদাইতে যাইতেছে। কাক অনেক ডিস্টার্ব করে, বাচ্চা নিয়ে যায়, এই জন্য আর কি রায়ান ওদেরকে দেখলে পিটায়। কি সুন্দর একটা দৃশ্য রায়ান, দেখো হাঁস খাইতেছে। আবার ও আইসে, আবার ওদেরকে ডিস্টার্ব করতেছে। যাও, এখন তোমাদের খাইতে হবে না, যাও যাও, ওদেরকে আটকাই দিই। এই ওদেরকে আটকাই দিলাম, আর হাঁসগুলো খাইয়া নেও তাড়াতাড়ি। রায়ান টাঙ্কিতে উঠবে, এটা নাকি অনেক মজা হবে। টাঙ্কিতে উঠবে কেন? গাইস রায়ানটা ঝুলাই দিলাম টাঙ্কিতে। নামা মনে আজকে তোমাকে পানি, এটার মধ্যে দেখছো অনেক পানি, হ্যাঁ ভরা আছে। ঘরে যদি আমি ফালাই দেই, হ্যাঁ তো থাকো টাটা। আর উঠতি না, হয়েছে কাকাইসা বসে খাইতে রে। মুরগিকে আমরা হারিতে দিব। এই যে এটা আমরা মুরগিকে দিয়ে দিব। মুরগিগুলো খাওয়ার জন্য বকুল হয়ে গেছে। এই যে মানে চারটা মুরগি আছে, টাইগার মুরগি,
টাইগার বলতে এখানে দুইটা টাইগার, দুইটা হচ্ছে আপনার হাইব্রিড সোনালি, যেটা গলা সিলা দুইটা, এটা হচ্ছে হাইব্রিড সোনালি। তো তোমরা খাওয়া দাওয়া করো। তো আমাদের আমার হাতে যে এখানে দিয়ে দিই, ওরা খেয়ে ফেলবে। এই যে মাছ দেখছেন না, তো গাইস আজকের ব্লগ এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে আমাদের ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ছুরিটা নিয়ে আসো, চাকুটা নিয়ে আসো, চাকু চাকু।